হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি গিয়েছি হচ্ছে চট্টগ্রাম শিশু পার্কে। আজকে শুভ বড়দিন উপলক্ষে হ্যাপি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকের ব্লগে হচ্ছে থাকছে হচ্ছে আমাদের চট্টগ্রামের শিশু পার্ক, যেখানে শিশুরা আনন্দ ভোগ করে শিশুরা যায়, তারপর শিশুদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ঘোরাঘুরি করা। তো তো এই পার্কটা হচ্ছে ঢুকে আপনারা প্রথমে দেখতে পাবেন হচ্ছে এমন একটা ঝর্ণা, ঝর্ণার সামনে যে ওখানে সবাই ছবি উঠতেছিল আর কি, অনেক ছবি ছিল, তো সবাই ছবি তুলতে অনেক ব্যস্ত ছিল। তো আমরাও একটু ঘুরে 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 ভিডিও করতেছিলাম। আসলে ওখানে অনেক মানুষের ভিড় ছিল। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম, কেউ মাস্ক ঠিকমতো ব্যবহার করতেছে না। আসলে এই জিনিসটা ভালো না, কারণ এখন তো আবারই দেশের অনেক প্রবলেম হচ্ছে। তো আমি বয়স দেওয়ার সময় রীতিমতো আমার মেয়েটা ক্যাঁকে শুরু করে দেয়, করার কিছুই নেই, কারণ ও তো আর বুঝে না যে আমি বয়স দিচ্ছি। ও মনে করে কি আমি কথা বলতেছি, সেজন্য ও আমার সাথে কথা বলার ট্রাই করে। তো প্লিজ সবাই ইগনোর করবেন, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এখানে দেখেন, এখানে অনেক ভিড় হচ্ছে, সবাই সবার মতো করে ছবি তুলতেছে। তো আমরাও ছবি তুলতেছিলাম, কিন্তু ওখানে ছিল প্রচুর রোদ, ছিল রোদ ছিল, আবার একটু শীত একটু গরম, এ আর কি এই মিলে। তো দেখেন সবাই, মানে সবাই যার যার ছেলে মেয়েদেরকে নিয়ে ওখানে ঘোড়াতে করে চড়াচ্ছে। তো ওখানে আরও অনেক রাইড ছিল, তো আমরাও রাইডে চড়ছিলাম, সেটার ভিডিও কালকে দিব। তো আজকে যতটুকু পেরেছি আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে ট্রেন, তো ট্রেনটাও ছিল। তো এটা হচ্ছে অর্পিতা, অর্পিতা হাঁটতেছে আর আমি একটু একটু ভিডিও করতেছিলাম এই আর কি, কারণ একদিকে মানে আমার মেয়ে একদিকে হাঁটা, আর সূর্য তো দেখতে পাচ্ছেন প্রখর রোদ ছিল, অনেক অনেক রোদ ছিল, সূর্যের আলোর জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর আপনারা কে কে গিয়েছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন চিটং শিশু পার্কে আর কি। তো আজকে কি কেউ গিয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন। দেখেন এখানে আরেকটা হচ্ছে রাইড, এই রাইডটা দেখেন সবাই অনেক মজা করতেছে আর কি, সবাই মজা করতেছে, সবাই যার যার মতো ঘুরতেছে ওখানে। তো ওখানে প্রতিজন ঢোকার সময় নিয়েছিল আমাদের 60 টাকা করে। তো আমরা তিনজনকে নিয়েছিল আর 2 বছরের বাচ্চার ঊর্ধ্বে যারা আছে তাদের নেবে, 2 বছরের বাচ্চা নিচে যারা আছে তাদের নেবে না। কিন্তু রাইটের দামটা আমার মনে হয়েছে একটু বেশি হয়েছে, রাইট প্রতিজন কিন্তু 1টা 60 টাকা করে নিয়েছিল, তো আমার একটু বেশিই মনে হয়েছে। তো কাদের কাদের বেশি মনে হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো একটু ঘোরাঘুরি তো করতে হয়, সেজন্য আজকে আরও ফ্রাইডে ছিল, তো ফ্রাইডের দিন একটু ঘোরার চেষ্টা করেছিলাম এই আর কি। তো এই যে হ্যাঁ, এখানে হচ্ছে ভিউটা হচ্ছে এরকমই। তো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু সাজানো গোছানো ছিল, যখন অন্ধকার হয়েছিল তখন লাইটিং করছিল, তখন কিন্তু আরও অনেক সুন্দর হয়েছিল, মানে অনেক সুন্দর দেখাচ্ছিল এ আর কি। তো আমি একটু অর্পিতাকে দিয়ে আমি একটু হাঁটতেছিলাম, এই যে আমি, আর এটা হচ্ছে পাশে একটা ঝর্ণা। তো ঝর্ণাতে এসে আমি একটু ছবি তুলতেছিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আগামীকালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।